পাঁচশো টাকার ক্যাশ উইথড্রলে পাবেন কিন্তু তিন টাকা কমিশন হ্যাঁ মেনলি আমরা যে সমস্ত এইপিএস কোম্পানিগুলোতে কাজ করি সেখানে কিন্তু পাঁচশো টাকা থেকে নশো নিরানব্বই টাকার উইথড্রলের এই মাঝে স্ল্যাবে কিন্তু আপনাকে দেয় এক টাকা কমিশন তবে এখন আমি যে কোম্পানিটার নাম বলবো সেই কোম্পানিতে কিন্তু আপনারা পাঁচশো টাকা থেকে হাজার টাকার উইথড্রলে কিন্তু পাচ্ছেন তিন টাকা কমিশন অর্থাৎ যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তোলেন পাঁচশো টাকা করে সেক্ষেত্রে তিন টাকা কমিশন কিন্তু যথেষ্ট বেশি এবং যার দোকানে পাঁচশো থেকে হাজার টাকা বেশি উইড্রল হয় সেক্ষেত্রে তিন টাকা কমিশনও কিন্তু তার কাছে অনেকটাই লাভজনক তো চলুন কিভাবে আপনারা তিন টাকা কমিশন পাবেন সেটা জানিয়ে দেবো এবং কোন আইডি সেটাও আপনাদের জানিয়ে দেব। তো দেখেন আমরা যে আইডির বিষয়ে কথা বলছিলাম সেটি কিন্তু হচ্ছে ইজিপে আইডি ইজিপে আইডিতে কিন্তু আপনারা পাঁচশো টাকা থেকে হাজার টাকার উইথড্রলে পাবেন তিন টাকা কমিশন বোঝা গেল তিন টাকা এবং অন্যান্য কোম্পানির সাথে তুলনা করলে এখানেই কিন্তু ইজিপের সাথে পার্থক্য চলে আসে অর্থাৎ অন্যান্য কোম্পানি সমস্ত কোম্পানি যেখানে পাঁচশো থেকে নশো নিরানব্বই উইথড্রলে দেয় আপনাকে এক টাকা কমিশন সেখানে ইজিপে কিন্তু আপনাকে তিন টাকা কমিশন মানে অনেকটাই কিন্তু বেশি বোঝা গেল এবং যারা ইজিপে ব্যবহার করছে এই কথা শুনে তো বলতেই পারে যে দাদা না আপনি ভুল বলছেন আমরা তো এক টাকা করে কমিশন পাই দেখেন ইজিপেতে প্রাইম রিটেলার বলে কিন্তু একটা অপশন রয়েছে সেই প্রাইম রিটেলার যদি অন করেন সেক্ষেত্রেই কিন্তু আপনি পেয়ে যাবেন যদি আপনি প্রাইম রিটেলার অন না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি তিন টাকা কমিশন পাবেন না পাঁচশো থেকে হাজার টাকার স্ল্যাবের মধ্যে তো চলুন আজকের ভিডিওতে আপনাদের টোটালি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ যে কিভাবে আপনারা প্রাইম রিটেলার অ্যাক্টিভ করবেন এর জন্য সরাসরি টাইম নষ্ট না করে আমরা ডাই কিন্তু আমাদের ইজিপে আইডিটা পাশে লগ করে নিচ্ছি এটা হলো ইজিপে ড্যাশবোর্ড আমার ওয়ালেটে দেখেন চারশো ষাট টাকা উনত্রিশ পয়সা কিন্তু রয়েছে এখান থেকেই কিন্তু আপনার পাঁচশো নব্বই টাকা ওয়ান টাইম প্রাইম রিটেলারের জন্য কাটবে অর্থাৎ একবারই কাটবে পরবর্তী সময়ে প্রাইমের জন্য আর কোনো খরচা নেই এই জন্যই আপনাদের বলছি যদি আপনারা এখনো পর্যন্ত ইজিপে প্রাইম রিটেলার অ্যাক্টিভ না করেন আপনার ব্যবসা ভালো রয়েছে সেক্ষেত্রে একবার কিন্তু প্রাইম রিটেলারটা অ্যাক্টিভ করিয়ে নিতে পারেন এর জন্য দেখেন আপনাদের নিচের দিকে এলে কোথাও কিন্তু আপনারা প্রাইম রিটেলার অপশন এখানে দেখতে পাবেন না কিন্তু আপনার চোখের সামনে কিন্তু প্রাইম রিটেলার অপশন রয়েছে কোথায় রয়েছে দেখেন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে প্রাইম আপডেট প্রাইম রিটেলার বলে লেখা রয়েছে অর্থাৎ আপনাকে কিন্তু এখানেই ক্লিক করতে হবে দেখেন আপনি স্ক্রল করলেও কিন্তু এটা জায়গাতে স্টপ রয়েছে এই অপশানটা তো প্রাইম রিটেলারে কিন্তু আমরা ক্লিক করে দিলাম প্রাইম রিটেলারে ক্লিক করলে কী কী প্রাইম রিটেলার হলে আপনি এক্সট্রা ফেসিলিটি পাবেন যা অন্য কোন কোনো রিটেলার পাবে না এখানে কিন্তু সেটাও দেওয়া রয়েছে দেখেন এখানে নিউ ব্যাংকিং সার্ভিস দেখতেই পাচ্ছেন এনএসডিএল প্যান যেটা আপকামিংয়ে রয়েছে ইন্স্যুরেন্স পাচ্ছেন এক্সট্রা কমিশন আন অর্থাৎ দু টাকা করে যেটা এক্সট্রা শুধুমাত্র প্রাইম রিটেলার পায় এই বিষয়ে আজকের ভিডিও এছাড়াও স্ক্যান পে দিয়ে পঁচিশ হাজার টাকা টাকা অবধি কিন্তু আপনারা পাঠাতে পারবেন পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স এগুলো কিন্তু আপনারা এক লাখ টাকা অবধি পেয়ে যাচ্ছেন বোঝা গেল এর জন্য দেখেন প্রাইম রিটেলারে আপডেট করার জন্য কিন্তু আপনাকে পাঁচশো টাকা চার্জ পে করতে হবে কোম্পানিকে এবং ওয়ান টাইম চার্জ অর্থাৎ পরবর্তী সময় বা প্রতি মাসে কিন্তু আপনাকে প্রাইমের জন্য কোনো রকম চার্জ বা ফি পেমেন্ট করতে হবে না অর্থাৎ যথেষ্ট ভালোই বলতে পারেন কারণ দু টাকা করে আপনি যদি দুই তিন মাসও কাজ করেন সেক্ষেত্রে আপনার পাঁচশো নব্বই টাকা রিকভারি হয়ে যাবে এবং পরবর্তী সময় যত কাজ করবেন সেগুলো কিন্তু আপনার এক্সট্রা ইনকাম হবে এর জন্য দেখেন ফাইনাল সাবমিট বলে যে অপশান রয়েছে একদম নিচের দিকে এই ফাইনাল সাবমিট বাটনে কিন্তু আমরা ক্লিক করে দেবো ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করলে দেখা যাক আমি ক্লিকটা করে দিই ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করলাম দেখেন এন্টার ওটিপি অর্থাৎ ওটিপি চাইছে তো ওটিপি কোথায় আসবে আপনার রেজিস্টার দেখেন আমার রেজিস্টার নাম্বারে কিন্তু ওটিপি চলে এসছে দুবার প্রেস করেছিল তাই দুবারই এসছে লাস্টের বারের ওটিপিটা আমি এখানে বসিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি জাস্ট সাবমিটে ক্লিক করবো অর্থাৎ এই পারমিশনটা কিন্তু আপনাকে দিতেই হবে প্রাইমের জন্য এই যে সাবমিট বাটনে আমি ক্লিক করে দিলাম এই পারমিশনটা দেওয়ার মানে আপনি পারমিশন দিচ্ছেন প্রাইমে আপডেট হওয়ার জন্য অনেকে বলে যে দাদা আমার পাঁচশো নব্বই টাকা এমনি এমনি কেটে যাচ্ছে দেখেন পাঁচশো নব্বই টাকা কিন্তু এমনি এমনি কারোর কাটে না বোঝা গেল পাঁচশো নব্বই টাকা আপনি পারমিশন দিলে তবেই কিন্তু কাটে দেখেন আমার কিন্তু অ্যাক্টিভ হওয়ার সাথে কিন্তু লগ আউট হয়ে গেছে তো চলুন আমি একবার কিন্তু লগ ইন করে নিই আমরা কিন্তু লগ ইন করে নিলাম অ্যাপটা দেখতেই পাচ্ছেন এবং দেখেন ওয়ালেটের ব্যালেন্সও কিন্তু আমার কমে গিয়েছে এর জন্য দেখেন ওয়ালেটের পাশে এখানে স্টেটমেন্টে কিন্তু আমরা ডাইরেক্ট চলে গেলাম দেখতে পাচ্ছেন ওয়ালেট ট্রানজাকশন রিপোর্টে কিন্তু আমরা এসে গেলাম দেখব যে পাঁচশো নব্বই টাকার থেকে আমার এক টাকাও বেশি কেটেছে কিনা বা জিএসটি লেগেছে কিনা দেখেন পাঁচশো নব্বই টাকা কিন্তু জিএসটি দিয়েই ধরা হয় তো চলুন একবার আমরা একটু দেখে নিই এটা কিন্তু লোডিং নিচ্ছে দেখেন লোডিং নেওয়ার সাথে কিন্তু চলে এলো এবং এখানে দেখেন দেখতে পাচ্ছেন অ্যাডমিট ডেডুকেটেড ফান্ড আপডেট প্রাইম রিটেলার বলে পাঁচশো নব্বই টাকা কিন্তু আমার কেটে গেছে দেখেন আপনাদের দেখিয়ে দিচ্ছে এই যে এই লাইনটাই দেখতেই পাচ্ছেন পাঁচশো নব্বই টাকা কিন্তু আমার কেটেছে তার থেকে কিন্তু এক টাকাও বেশি কাটিনি এবং দেখেন আমি কিন্তু প্রাইমে আপডেট হয়ে গেছি কী করে বুঝবেন দেখেন আপনার এখানে কিন্তু যে আপডেট প্রাইম বলে নিচের দিকে অপশান ছিল এখন কিন্তু সে অপশানটা আর আসছে না কারণ আমার আপডেট প্রাইম হয়ে গেছে পাঁচশো থেকে হাজারের মধ্যে যত উইথড্রল করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি দু টাকা করে এক্সট্রা পেতে থাকবেন তো এইভাবে সহজেই কিন্তু আপনি প্রাইমে আপডেট করে নিতে পারেন ফুল প্রসেস আপনাদের দেখিয়ে নিলাম এবং পাঁচশো নব্বই টাকা কিন্তু আপনার ইনফরমেশন ছাড়া কিন্তু কখনোই ইজিপে কাটবে না বোঝা গেল কোম্পানি কোনো রকম আপনার ওয়ালেট থেকে এক টাকাও কেটে নেবে না এবং ইজিপে যথেষ্ট ভালো ট্রাস্টেড কোম্পানি এবং বর্তমানে একটা রিটেলারে যে যে সার্ভিসগুলো প্রয়োজন সেগুলো পেয়ে যাচ্ছেন মানে স্ক্যান পে করে আপনাকে কাস্টমার দিয়ে যাচ্ছে কিন্তু আপনিও স্ক্যান করে কিন্তু কাস্টমারকে পঁচিশ হাজার টাকা দিয়ে সবচেয়ে কম চার্জে কিন্তু মানি ট্রান্সফারও করতে পারেন যেটা ইজিপেতেই একমাত্র রয়েছে অন্য কোনো কোম্পানিতে কিন্তু স্ক্যান পে নেই ইউপিআই সার্ভিস নেই অর্থাৎ ইউপিআই আইডি দিয়ে কাউকে আপনি টাকা পাঠাতেও পারবেন না শুধুমাত্র ইজিপেতে এই বর্তমান সময়ে দুটো ইউনিক সার্ভিস কিন্তু আপনারা ইজি পেতে পেয়ে যাবেন যদি মনে করেন ইজিপে আইডি নেবেন ভারতবর্ষের যে কোনো জায়গাকার ইজিপে আইডি কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন যদি মনে করেন ইজিপের ডিস্ট্রিবিউটার আইডি নেবেন ইজিপের ডিস্ট্রিবিউটার আইডি নিয়েও কিন্তু যথেষ্ট ভালো ইনকাম আপনি করতে পারেন রিটেলার বানিয়ে সেক্ষেত্রে ডিস্ট্রিবিউটার আইডিও কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন ইজিপে রিটেলার বা ডিস্ট্রিবিউটার আইডির জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে যান সেখানে দেখেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে সরাসরি আমাদের সাথে এসে হোয়াটসঅ্যাপে চ্যাট করুন এবং ইজিপে রিটেলার আইডি সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিন এবং ডিস্ট্রিবিউটার আইডির জন্য সামান্য কিছু চার্জ রয়েছে সেই চার্জটা পে করুন আপনারা ডিস্ট্রিবিউটার আইডিও পেয়ে যাবেন বোঝা গেল তোমাদের আজকের জন্য এটুকুই পড়ে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে বুঝে দোকানে কাজ করবেন